মাতা কি বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নড্ডা জিন্দাবাদ জয় শ্রীরাম। ভগবান আজকে আমরা এলআইসির মোড়ে দুপুরবেলা বক্তব্য রাখছি, এটা প্রয়োজন ছিল না। আর আমরা এই ধরনের রাস্তা অবরোধ করে সভাও করি না, বিনা কারণে আন্দোলন করে লোকে কষ্টও দিই না, কিন্তু যখন সীমা পার হয়ে যায় তখন রাস্তায় নামতে হয়। কারণ আমরা রাজনীতি করি, আমরা বিরোধী পার্টি, আমাদের একটা দায়িত্ব আছে সাধারণ মানুষের দুঃখের কথাকে তুলে ধরা। তাই আজকে আমরা একত্রিত হয়েছি এখানে মঞ্চে উপস্থিত মাননীয় জেলা সভাপতি সুদামদা এবং সমস্ত জেলা নেতৃত্ব, আজকে যাদের নেতৃত্বে এই আয়োজন, যুবমোর্চার সভাপতি আশীর্বাদ ও সমস্ত যুব বন্ধুগণ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং সুধী নাগরিকবৃন্দ, যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা যারা এই যাতায়াতের জন্য একটু কষ্ট পেয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন এবং ক্ষমা চাই। আজকে আমি সকাল থেকে খবর নিচ্ছিলাম, আমরা চাইছিলাম যে একটা প্রতীকী প্রতিবাদ হোক, শান্তিপূর্ণ আন্দোলন যেটা আমরা করে থাকি। কাল থেকে পরশু থেকে আমাদের সমস্ত নেতার বাড়ির সামনে নোটিশ লাগানো হয়েছে, আইন কানুন কোর্ট দেখানো হচ্ছে কি কি হতে পারে, কেন হবে না। আচ্ছা, টিএমসি যখন কোন মিছিল মিটিং করে কোন নেতাকে আপনারা তাকে নোটিশ পাঠান যেটা সম্ভব নয়, তখন লেজ পেছনে ঢুকে যায়, কারণ তারা মালিক, তার সামনে লেজ নড়ানোটা আপনি 7 দিন আগে 9 দিন আগে, আরে খড়গপুরে মিছিল করেছিলাম 7 দিন আগেই জানিয়েছিলাম, প্রথম অনুমতি দেওয়া হয়েছিল, 2 দিন আগে অনুমতি ক্যান্সেল করলো। আমি আমার নেতাদের বললাম, বলে দিন তুমি ক্যান্সেল করো আর রাখো, অনুমতি দেওয়া আর নয় দাও, আমরা ঘোষণা করেছি কর্মসূচি হবে কলকাতার দিকে। বলছে ওখানে টিএমসি মিছিল করবে, ভাই টিএমসি আছেটা কোথায় খড়গপুরে যে মিছিল করবে? কোন একজন নেতার নামে পুলিশি অ্যাপ্লিকেশন করে দিয়ে ওকে করে দিয়ে চলে যাবে যে ওদের জায়গা। শুনলাম প্রোগ্রামের 2 দিন আগে সেই নেতা তার পদ থেকে পদত্যাগ করে দিয়ে টিএমসির পদ থেকে পদত্যাগ করছে, কারণ তাকে জোর করে সই করানো হয়নি। এই পুলিশ বিজেপিকে আটকে পর্যন্ত কত নিচ্ছে না আনতে পারে। আমাদের আবার পারমিশন দেওয়া রুট চেঞ্জ করুন, ঠিক আছে ওখানেই করবো, আগের দিন বলছে না পারমিশন ক্যান্সেল। এটা কি মগের মুল্লুক পেস? যাকে ইচ্ছেন পারমিশন দেবেন, যাকে ইচ্ছে ক্যান্সেল করে নেবেন, বাপে জমিদারি চেঞ্জ হবে কি? আর তুমি বলবে তারপরে মিছিল করো? কোন হরিদাস পালে তুমি এসছি, কোথার থেকে এসছো? এই এসপির নামে রেপ কেস আছে, সেই রেপ কেসের আসামি আমার কাছে তথ্য কেন, আমি দিয়েছি কেস ডায়ের দেখে পাওয়া। আর বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রশাসনকে কলুষিত করেছে, আর এরকম দুর্বৃত্ত তার বংশবৃত্ত চোর কুকুর বেড়ে বছর ওই মুখার্জি পরিবার, ব্যানার্জি পরিবার তার চামচাগারি করে জীবনটাকে নষ্ট করছে, নিজের ছেলে পরের ভবিষ্যৎ নষ্ট করছে। আরে এখানেও সম্মান পাচ্ছ না, নরকেও জায়গা হবে তোমাদের। আমরা মিছিল করেছিলাম, আমি বলেছিলাম দুটো কেস আমার নাও হয়নি, জামিন আর একটা কেস দাও আমি একসঙ্গে নেবো, কেস দিয়েছিল একসঙ্গে জামিন দিয়েছি, আজকে আর একটা কেস দেবে। আরে হতভাগার তোরা ভিখারি, আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া, লোকের কাছ থেকে ক্যাশ নিচ্ছে আর বিজেপিকে কেস দিচ্ছে, এই হচ্ছে টিএমসি এবং তার পুলিশের কাম। আমাদের আইন শেখাচ্ছ? হ্যাঁ জানি, আমরা আইন মানি, সংবিধান মানি, গণতন্ত্র মানি, তাই আমাদেরকে আইন শেখানো হয়। যার ভারতবর্ষে যে যার রাজ্যে বিজেপি আছে, কোনদিন কোন বিরোধীকে আমরা আটকেছি? কোন ভোটে একটা পাথর ইট মেরেছে যে কাউকে বলেছে ভোট দিতে পারবে না একটা ভোটারকে? না, সেই জন্য আমরা জিতি, বিজেপি গণতন্ত্র মানে, গণতন্ত্র রক্ষা করে। আর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি, নেতা হওয়ার জন্য নয়, কাটমানি খাওয়ার জন্য নয়। আর এর জন্য মানুষ আমাদের আশীর্বাদ করেছে, 18 জন এমপিকে জিতিয়ে, 7 জন এমএলএকে জিতিয়ে এবং পঞ্চায়েত জিতিয়ে, তাই আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এসেছি। আজকে দেখলাম পুলিশের ছয়লা মেদিনীপুর পুলিশে, মেদিনীপুর শহরেতে যারা থাকেন তারা চেষ্টা করুন, বাবা বা ঠাকুরদা বেঁচে গেলে জিজ্ঞেস করুন তো, মেদিনীপুরের শহরে এতদিন পুলিশ কি এত পুলিশ দেখেছে কি? কোথাও এত পুলিশ নেমেছে কোনদিন? আর এই পুলিশগুলো কোথায় থাকে? আমি খড়গপুরে থাকি, আমার হেডকোয়ার্টার এমপি অফিস, ওখানে দিনের বেলা সোনার দোকানে বন্দুক দেখিয়ে লুট করে নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলা গোলবাজারে গুলি চলছে, চিন্তাই হচ্ছে পুলিশ কোথায় থাকে তখন, গাঁজা খেয়ে বসে থাকে ঘুম হয়ে, তখন কেন পুলিশ দেখি না মানুষজন আক্রান্ত হয়?
ওখানে বড় বড় গোডাউন আছে আলু পেঁয়াজ ইত্যাদি, পেঁয়াজের গাড়ি আসছে মহারাষ্ট্র নাসিক থেকে। ওই পুলিশের লোকাল থানা থেকে ওখানে ঘুরলেই 500 টাকা প্রত্যেক ট্রাকে দিতে হয়। কাকে? এই পুলিশ। এখানে আমার যাদব ভাইরা এসেছেন, তো গো পালন করেন, কেন আসছেন তারা? তারা অনেকদিন ধরে আমার কাছে আসছেন, কারণ তারা গো সেবা করেন আর আপনার আমার বাড়িতে দুধ পৌঁছে দেন সকালবেলা, তবে আমাদের বাচ্চারা দুধ পায়। তাদের একটা গরু আনতে উত্তরপ্রদেশ বিহার থেকে 70-80 হাজার টাকা খরচা হয়, একটা দুটো গরু একটা ট্রাকে আনতে হয়, তার ট্যাক্স দিয়ে, কাগজ নিয়ে, অনুমতি নিয়ে, রিসিপ্ট নিয়ে তারা নিয়ে আনে। ঝাড়গ্রাম বর্ডারে ঢুকলে বা গুপ্তমণি পার হয়ে এই বর্ডারে ঢুকলে এখানকার পুলিশ আটকায়, সমস্ত গরু মোষ নিয়ে যায়। একটা গরিব গোয়ালা সে কটানা পায় দুধ করে, গামছা ছাড়া কিছু করে না, সকাল থেকে খালি গায়ে গরু সেবা করে, একটা গামছার গেঞ্জি পরে সাইকেল নিয়ে গরু দুধ দিতে যায়। তার গরু মোষ চিন্তাই করে না, কাগজ দেখতেও রাজি নয়, সে গরুকে বিক্রি করে দেওয়া অন্য কম। আর আপনি খালি হাইওয়ে ছাড়া দাঁড়ান, তারা এর প্রতিবাদ করার জন্য আমি বলেছিলাম আসুন ওখানে, আপনাদের কথা বলবো। আমি এসছেন তারা গরিব গোয়ালা খেটে পুরুষ অনুক্রমে তারা গো সেবা করে, মানুষকে দুধ খাওয়াচ্ছে, নিজেরা কিছু না খেয়ে শুকনো রুটি খায়, তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন গরু কেড়ে দিচ্ছে। আর আপনি কি খালি মাল দেওয়া আছে, আর যে গরিব গোয়ালারা গরু চাষ করবে, সেবা করবে, গরু দুধ বিক্রি করবে, তাদের গরুকে বাজেয়াপ্ত করা হচ্ছে। 60-70-80 হাজার টাকা একটা গরু যদি চলে যায়, সে সারা জীবনে সারা বছরে তার ইনকাম চলে গেল, দিনের পর দিন হচ্ছে। হিম্মত নাই চুরি বন্ধ করার, আর ঘুষ পাওয়া যায়, এটা পুলিশের কাজ। বন্ধুগণ, আমরা মিছিল করতে গেলে আটকানো হবে, কেস দেওয়া হবে, শুধু তাই নয়, দুর্গাপূজার সময় আমাদের এসপি সাহেব এসেছিলেন নূতন, তিনি ঠিক করলেন দিদি করবেন পুজো উদ্বোধন, বাকি উনি করবেন, আর কোনো ব্যাটারে হবে না। কোন টিএমসি নেতাকে দেখেছেন পুজো উদ্বোধন করতে? আমি জানি না লজ্জায় ভয় করেন না, নাকি পুলিশের সঙ্গে যেতে হবে, নাকি ওকে বলে দেবে খবরদার বেরোলে কেস দেবো, কোনো ব্যাটা করেনি। আরে চুরি পরে থাকো, রাজনীতি করতে এসছো, কাউন্সিলিং করতে এসছো, লোক তোমাদের জিতিয়েছে কাউন্সিলর, এমএলএ, এমপি, পুজো উদ্বোধন তোমরা করবে না, তোমার প্রতিনিধি কে করবে? দেবী পক্ষে পুজো হওয়ার কথা, পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে, এ চনাচার কি হবে? আর পা তো ভাঙবেই বারবার, সেই জন্য মাসে মাসে পা ভাঙে বলছে। ওটাই করছে বলে মূর্তি নাই তো, ঠাকুর নেই বলে দরকার নেই, ফ্লেট টাঙিয়ে দাও, আপনার অভাব হয়ে যাবেন, খুঁটি পুঁতে দিয়ে ফ্লেট টাঙিয়ে দিয়ে ওখানে দুর্গাপূজা উদ্বোধন হচ্ছে, মূর্তিও নেই, প্যান্ডেলে নাই। আরে দুর্গাপূজা কবে হবে, কি হবে, কবে উদ্বোধন হবে, তোমরা ঠিক করে দেবে? এই অধিকার কেন্দ্র এই দুরাচারীদের, ভ্রষ্টাচারীদের। পরে আমি আমার মূর্তি আসার পর উদ্বোধন করি। গত সপ্তাহে 14 তারিখ আমাদের ওখানে লালবাগিচাতে কিছু যুবক, তারা নিজেরা খেলাধুলো করেন, ম্যারাথন রেস করেন, সে আমাদের 2 বছর ধরে লেগে আছে, দাদা আমরা একটা এখানে ম্যারাথন দৌড়বো, আপনি সাহায্য করুন। মানে কি করতো? বলে গেঞ্জি ভেঞ্জি একটু ছাপিয়ে দিন একটু ব্যবস্থা। আমি ছাপিয়ে ছাপিয়ে নিয়ে এলাম, 3 দিন আগে পুলিশ গিয়ে বলছে না না এমপিকে ডাকা যাবে না, কাকে? এসপিকে ডাকতে হবে। 3 দিন খুব দৌড়াদৌড়ি করতে পারি, যেদিন পাবলিক তাড়া করবে দৌড়ের পরীক্ষা হয়ে যাবে, এখন তো খেয়ে যান তারপরে দেখছি। এবং তাকে বলেছে যদি দিলীপ ঘোষকে ডেকে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেবো। সে বেচারা ফোন করে না, ভয়ে মরেছে, তারা আবার গান্ধী ফেন্দি ছাপিয়ে নিয়ে দিয়ে উদ্বোধন করেছে। আমি জানি না কেউ দৌড়েছে কিনা, নাকি পুলিশরা দৌড়েছে, দেখলে চেহারা দেখে তো মনে হয় দৌড়াদৌড়ি করে না, দাঁড়িয়ে খালি আর ট্রাকে আর পাশে দিয়ে হাত পাশে। তখন সন্ধ্যা দেখুন হাইওয়ে রাত 9টার পরে যদি কোনদিন কলকাতা ফিরি আমি, আপনি দেখবেন পাঁশকুড়ার পর থেকে 2-3 কিলোমিটার করে ট্রাকের লাইন, কেন এই পশ্চিমবঙ্গ পুলিশ 3টে লাইন হয় রাস্তায়, 2টো লাইন বন্ধ করে 1টা লাইন দিয়ে ট্রাক ছাড়বে, 1000-1000 ট্রাক ওটা রাত দাঁড় করিয়ে রাখে, 2টো সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে, একজন পুলিশ দাঁড়িয়ে থাকে, তার সবার কাছে পয়সা তুলছে, 1-1টা গাড়ি থাকে, আপনি 2 কিলোমিটার পিছনে আটকে যাবেন। আমি একবার ফোন করেছিলাম ওখানকার ডিএমকে পুরো মেদিনীপুরে, বলছি দেখুন এটা আমরা কি করবো, এটা এসপিকে বলুন, এটা অমুককে বলুন, কারো কারণ নেই, এখানে ভগবান বলছে সব তো, তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, গরিব মানুষের অত্যাচার দিন কে দিন বেড়ে চলেছে। এখানকার পুজো উদ্বোধন করবে এসপি, এখানকার দৌড় উদ্বোধন এসপি, টিএমসি নেতারা কি ভয় নিয়েছে, মরে গেছে? আরে থুড়ি পরে থাকো, নাহলে কাঁসাই এদিকে ডুবে মরো, নেতাগিরি করো না তোমরা, সরকারের ভয় দেখিয়ে লুটে খাচ্ছ,
আর এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশ গুলো যে মানুষের সামনে তাদের হরতালই দেবো লোককে? এটা মেদিনীপুর, এখানে ক্ষুদিরামের প্রাণ গেছে, পুরো জেলা আর আশপাশ থেকে হয়তো পুলিশ নিয়ে এসে পুরো শক্তি লাগিয়ে বিজেপির লোকেদের আটকে দিয়েছে, ঢুকতে দেননি। এখানে পড়ে কেরানি ছুটি আটকাচ্ছে, ধর্মাতে আটকাচ্ছে, আমতলাতে আটকাচ্ছে, শহরে ঢুকতে দেবে না। ওদিকে সকাল থেকে ফোর্স লাগিয়েছে কয়েকশো, যাতে কাঁসাই থেকে ধেড়ুয়ার থেকে লোক না আসতে পারে, যেখানে গাড়ি দাঁড়িয়ে ধরে নামাচ্ছে সব কটাকে। আর কালকে থেকে বলছে তোকে ঢুকিয়ে দেবো, তোর পুরনো কেস আছে, বড় নেতাগিরি করছিস, কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে। এইভাবে কোন তারা মাসির ভয় পায়নি, তারা গুলির ভয় পায়নি, আজীবন কারাদণ্ড ভোগ করেছে, তারপরে তার স্ট্যাচু আমরা লাগিয়েছি। কালকের উৎকল দুটো নেতা, কে গরু চোর, কে মুরগি চোর, আর কটা কাটমানি ঘোর পুলিশ, এরা আজকে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে, এরা বিজেপিকে আটকার চেষ্টা করছে। আরে দিলীপ ঘোষ 10 বছর ধরে তোমাদের এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, যেখানে কেউ ঢুকতে পারত না সেখানে আমি ঢুকেছি। সন্দেশ খালি নিয়ে আলোচনা হচ্ছে, শাহজাহান শেখ দিদিমণি অনেক কিছু তৈরি করেছেন বাংলায়, কিন্তু সবচেয়ে বেশি তৈরি করেছেন এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতা, মাফিয়া আর গুন্ডা, জেরায় জেরায় এই ধরনের কোটিপতি নেতা করেছেন। সে হচ্ছে 100 কোটি টাকার মালিক যতিপুরে মল্লিক, সে 300 কোটি টাকার মালিক, রাকিবুর যাকে সাপ্লাই সে 100 কোটি টাকার মালিক। যে পাড়ায় সরকার রাস্তা করতে পারেনি তার জন্য পাঠাচ্ছেন, যে মহিলা গ্যাস পায়নি যার বাড়িতে শৌচালয় হয়নি তার জন্য টাকা পাঠাচ্ছেন। এই গরিব মানুষগুলো, এরা আমাদের গ্রাম বাংলার এসসি এসটি ওবিসি মাইনরিটি, এই সমাজের লোক, বাউরি বাসী সাঁওতাল মুন্ডা ভূমি ধোপা নাপি, এই যে কুর্মি আমাদের এই গ্রাম বাংলার মানুষ, এদের বাড়ি নেই, বাড়ি করার জন্য প্রাইম মিনিস্টার টাকা পাঠিয়েছেন, এদের বাড়িতে গ্যাস নেই, গ্যাস দেওয়ার জন্য দিয়েছেন, এদের বাড়িতে শৌচালয় দেওয়ার জন্য, এদের মতো গরিব চাষিদের বছরে 6,000 টাকা দেওয়ার জন্য প্রকল্প করেছেন, তার থেকে তোমরা বঞ্চিত করেছো, এদের পেটে লাশ বেড়েছ। এমনকি 5 কিলো যে চাল, 1 কিলো ডাল 4 বছর ধরে দিচ্ছেন প্রাইম মিনিস্টার, ডাল বাংলার মানুষ কোনদিন পায়নি, যদি ফিরত খেয়ে নিয়ে জেলে চলে গেছে। 5 কিলো চাল আপনি জিজ্ঞেস করুন আশেপাশে কোন আদিবাসী পাড়াতে কোথাও 3 কিলো 4 কিলো চাল পায়, বলা এই কার চলবে না, ওই কার চলবে না, এতে অত কার, এতে অত চাল, বলে গরিব মানুষের পেটে লাগ মারা হচ্ছে।
ভরসায় লড়ছ তাদের বাকি জীবনটা জেলে কাটবে, তোমাদের কি হবে ভাবো। আর এই অবস্থা, পুলিশের গাড়ির লোককে লজ্জা করে পুলিশের ভরসা বলতে, পুলিশের ছেলে পরিচয় দেয় না, বাবা কি করে সরকারি চাকরি কোন ডিপার্টমেন্ট পুলিশ বলে না, তখন তোর বাপ পুলিশ মনে হচ্ছে বিরাট অপরাধ। এখানে কেন পৌঁছেছে এরকম কিছু অফিসারের জন্য আছে পুলিশের এই দুর্নাম, পুলিশের প্রতি মানুষের ব্যবহার বিশ্বাস নাই। আগে লোকে ঝামেলায় পড়লে পুলিশের কাছে যেত, এখন পুলিশের কাছে গেলে ঝামেলায় পড়ে, আপনাকে আটকে দেবে, আপনি কমপ্লেন করতে পারেন আপনাকে থানায় আটকে দেবে, কেস দেবে, ভয় যায় না লোকে, যাই করা। এখানকার যারা প্রমোটার, যারা লোকের জমি দখল করে বাড়ি করছে, ড্রেন দখল করেছে, পুকুর দখল করেছে, তারা সন্ধ্যাবেলা গিয়ে অফা করে ওখানে, কোনো ভদ্রলোক যায় না পুলিশের কাছে, কারো বাড়িতে পুলিশের লোক ভয় করে কি না কি হবে। এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি, কোনো খুন খারাপই করতে আসিনি, লাঠি ডান্ডা নিয়ে আসিনি, আমরা বন্দুক নিয়ে আসিনি, খালি হাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, তাতে পুলিশ ভয় পাচ্ছে, তার কারণ এটাই, তারা আজকে দুর্বৃত্ত হয়ে গেছে, মানুষের বিশ্বাস নাই, ভয় পায়। তাই বিজেপি কাজ কাটছে, যারা বড় বড় কথা বলতো সেই সিপিএম কংগ্রেস আজকে মার্কেটে নাই, অস্তিত্ব রক্ষার লড়াই করছে, দিদির দয়ায় দুটো সিটের জন্য পায়ে ধরছে। অনিল বাবুরা গাড়াগাড়ি যখন এখানে দিয়ে বলছে আমার সিটটা যেন ঠিক থাকে, তা নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। আর আমি বলে দিচ্ছি এখানে, ১৯ ইলেকশনে সিপিএম ২ ছিল ০ হয়েছে, টিএমসি ৪ ছিল ২ হয়েছে, তো কংগ্রেস ফুল থেকে হাফ, সিপিএম হাফ থেকে সাফ, সিপিএম ক্ষমতায় নেই তার নামও নাই। এবার ইলেকশন বলে যাচ্ছি, গতবারের দিদির ১২টা সিট আমরা কম করে দিয়েছিলাম, ৩২ থেকে ৩৪ থেকে ২২ এসেছিল, এবার আরো ১২টা সিট কম করব, টিএমসি হবে ফুল থেকে হাফ, কংগ্রেস হাফ থেকে সাফ, এটা আমি বলে যাচ্ছি। সারা পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে যে হাওয়া চলছে বিজেপির মোদীর, আর যেটা কম ছিল ভগবান রামচন্দ্র সেটা করে দিচ্ছে, রামচন্দ্রের মন্দির ভারতবর্ষের সম্মান বাড়িয়েছে, হিন্দুর স্বাভিমান বাড়িয়েছে, বিশ্বে আমাদের সম্মান বাড়িয়েছে, এই ঐতিহাসিক ঘটনা।